আমাদেরকে নিয়ম মনে রাখতে হবে যে আমাদের পুরো বাক্যটার মধ্যে দেখতে হবে আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। তারপর এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে, এবং হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, আর এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ। তাহলে যেহেতু বড় সামনে আসবে সেটা বড় রাখতে হবে, তাহলে ইজ। এখন পুরোটা দেখতে হবে যে পুরো বাক্যটা আমাদের হাবুদক আছে না নাবুদক আছে। বাক্যটা যদি আমাদের হাবুদক থাকে তাহলে আমাদের নট নিতে লাগবে, আর যদি নাবুদক থাকে তাহলে আমাদের নট উঠে যাবে। তাহলে বাক্যটা আছে হাবুদক, তাহলে আমরা এখানে কি নেবো, নট নেবো। নটটা সংক্ষিপ্ত আকারে নিতে হবে, এন্ড কমাটি ইজ নট। একটু মনে রাখবা, একটু সহজ বসে। এখন আমাদের ইজের কাজ শেষ, এখন বাকি আর কি আছে আমাদের, আমি হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং এই পুরোটা এখন বসাই দিবা। হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, আমরা বাক্যটা কি করলাম, তাহলে ইন্টারোগেটিভ করলাম। তাহলে আমাদের ইন্টারোগেটিভ প্রশ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। আমাদের ইন্টারোগেটিভ চিহ্ন হচ্ছে যে প্রশ্ন করছে। এবার একটু লক্ষ্য করো, আই ওয়াজ সিনসিয়ার টু মাই স্টাডিজ, এ বাক্যটাকে আমি কিভাবে ইন্টারোগেটিভ করবো, সেম একই বিষয়। এখানে বাক্যটা পুরোটা দেখে বুঝতে হবে যে আমাদের এখানে ইন্টারোগেটিভ করতে হবে যে এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি যদি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ, লিখবো ওয়াজ। তারপর দেখো বাক্যটা হাবুদক না আবদক, বাক্যটা হাবুদক নট দিতে লাগবে, তাহলে ওয়াজ নয়। সাবজেক্ট এখানে কি আছে, তাহলে আমাদের ওয়াজের কাজ শেষ। এখন বাকি কি আছে, আই সিনসিয়ার টু মাই স্টাডিজ, তাহলে আই সিনসিয়ার টু মাই স্টাডিজ, তারপর প্রশ্নগুলো চেঞ্জ হবে। তাহলে এবার এই লক্ষ্যটা দেখো, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা মনে রাখবো। আমাদের যে অক্সিলারি ভার্ব 24টা আছে, এই 24টার মধ্যে শুধু 4টা নিয়ম আলাদা, বাকি সব নিয়মে পর নট বসে দিলে আমাদের হয়ে যাবে। 4টা নিয়ম শুধু হচ্ছে, যেমন ক্যান প্লাস নট, এই ক্যান প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে কান, সি এ এন কমা টি। শেল প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে সান, শেল নটের সংক্ষিপ্ত রূপ হবে সান, এস এইচ এ এন কমা টি সান। তারপর হবে আর উইল প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে ওন্ট, তারপর এন প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে এন, এ আই এন কমা টি। যে আমাদের অক্সিলারি 24টা ভার্ব আছে, 24টা ভার্ব শুধু 20টা নিয়মে পুরো এক, এগুলো কোনো নট বসে দিলে হবে। শুধু এই 4টা একটু ব্যতিক্রম নিয়ম, যে ক্যান প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে কান, সান প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে সান, উইল প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে ওন, এন প্লাস নটের সংক্ষিপ্ত রূপ হবে এন। এবার লক্ষ্য করবো এখানে ভার্বটা কি আছে, তাহলে কেন, তাহলে আমরা শুরুতে এন কেন। এখন বাক্যটা দেখতে হবে, বাক্যটা আমাদের হাবুদ অবস্থা না বলতে, বাক্যটা যেহেতু হাবুদ অবস্থা তাহলে নট লাগবে। আমরা ক্যান প্লাস নটের সংক্ষিপ্ত রূপ কি বললাম, তাহলে কান, তাহলে আমরা সুন্দর লিখবো কান। আমার সাবজেক্ট এ ক্যানের কাজ শেষ, তার বাকি অংশ কি আছে, প্রথম দেখেন উই ডু দ্য ওয়ার্ক, তাহলে লিখবো উই ডু দ্য ওয়ার্ক, প্রশ্ন মনে ছিল, তাহলে আমাদের হয়ে গেল। এবার দেখো আই শ্যাল গো টু কলেজ টুমরো, তাহলে এখানে কি আছে ভার্বটা শ্যাল, তাহলে আমরা শ্যাল দেখলাম আগে, কিন্তু মনে রাখবা তাহলে শ্যাল বাক্যটা খাবো, তাহলে শ্যাল নট দেখতে হবে, তাহলে শ্যাল নটের সংযুক্ত রূপ কি হবে শান, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না, মানে এস এইচে এম কমাটি শান। আমার শ্যালের কাজ শেষ, বাকি অংশ কি আছে, আই গো টু কলেজ টুমরো, এটা পুরোটা লিখে দিলাম, আই গো টু কলেজ আমরা কি করবো ইন্টারভিউ করতে গেলে ফের একই নিয়ম, আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা অক্সিলারি ভার্বটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, তাহলে ইজ। এখন দেখো এখানে নট আছে, তাহলে আমরা নট বসাতে পারবো, কখনো পারবো না, তাহলে আমাদের বাক্যটা নটে কাজ হয়, তাহলে বাকি আমাদের কি আছে, পুরোটা বসাতে হবে, ইজ নটে কাজ হয়, বা হি এ গোড স্টোরে শেষ। তাহলে আমরা কি করলাম, আরেকটা যে উদাহরণ লক্ষ্য করি, আই শ্যাল নট গো টু স্কুল টুমরো, বাক্যটাকে ইন্টারভিউ করতে বললে কি বলবো, তাহলে এখানে কি আছে শ্যাল প্লাস নট, তাহলে আমরা শ্যাল বসাতে পারবো না, তাহলে আমাদের নটটাকে নিয়ে আসতে হবে সঙ্গে শ্যাল, তাহলে দেখো সে নট দেওয়া আছে, তাহলে আমরা নট বসাতে পারবো না, তাহলে সাবজেক্ট কি আছে আয়, তাহলে বাকি অংশ বসাই দেবো, গো টু স্কুল, গো টু স্কুল টুমরো, এই প্রশ্ন মতো চিহ্ন দেবা। এবার লক্ষ্য করো, আমার সুন্দর একটা নিয়ম ছিল, আমরা একটু দেখি, লক্ষ্য করি একটা,
যেমন বাক্যটা এভাবে থাকতে পারে, হি প্লেস ফুটবল, বাক্যটাকে ইন্টারভিউ করতে বলে, তখন আমরা কি করব? তাহলে আমাদের এখানে বাক্যতে অক্সিলিয়ারি ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব না, তাহলে আমরা কি করব? আমাদের যদি সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমাদের তিনটা জিনিস নিতে লাগে, একটা ডু নিতে হয়, একটা ডাজ নিতে হয়, একটা ডিড নিতে হয়। তাহলে আমরা কোন কোনটা কোন সময় নেব? আমি বলি কোনো ভার্বের সাথে যদি ইয়ার যুক্ত করা থাকে, অ্যাজ বা ইয়ার যুক্ত করা থাকে, সরি আমি বলি কোনো ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়ার যুক্ত করা থাকে তাহলে আমরা ডাজ নেব, কোনো ভার্বের যদি পাস্ট ফর্ম বা ভার্বের সাথে ইগে যুক্ত করা থাকে তাহলে আমরা ডিড নেব, আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে অ্যাজ বা ইয়ার যুক্ত করা না থাকে তাহলে আমরা ডু নেব। এটা লক্ষ্য করবা, তাহলে আমাদের সেটা সাবজেক্ট, এটা ভার্ব, ভার্বের সাথে আমাদের কী যুক্ত করা আছে? অ্যাজ। তাহলে কোন ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়ার যুক্ত করা থাকে তা আমি কি বলছিলাম? ডাজ দেবো। তাহলে আমরা এখানে লিখবো ডাজ, বাক্য হাবদম, হাবদম তাহলে কি নিতে হবে? নট, ডাজ নট। লক্ষ্য করবো সাবজেক্ট কি আছে? হি। আমরা কিসের কারণে এখানে ডাজ দন দিছি? এ যে অ্যাজ বা ইয়ার থাকার কারণে, তখন অ্যাজ বা ইয়ারটা উঠে যাবে, এরকম ডাজ প্লে হবে, প্লে ফুটবল। এবার লক্ষ্য করো বাক্য এইভাবে থাকতে পারে, হি প্লে ফুটবল, এই প্লেট ফুটবল ভার্বটা পাস্ট আছে। আমরা কি করবো? আমি জানি আমি তোমার একটু আগে তোমাদেরকে একটু আগে বললাম যে কোনো ভার্ব পাস্ট হলে বা পাস্ট ভার্বের সাথে ইডি যুক্ত করা থাকলে তাহলে কী বলবে? ডি। তাহলে আমার সর্বপ্রথম প্রথমে ভার্ব বসে ডি, বাক্যটা হাবো তো ডিড না, সাবজেক্ট কী বসে? সাবজেক্ট আছে ই। তারপরে আমি ইডি ডিড কিছু ধরে নিয়েছি, ইডি যুক্ত করা থাকে মানে পাস্ট থাকার কারণে, তাই ইডিটা উঠে যাবে, প্লে ফুটবল। বুঝা গেছে? দেখো আরেকটা নিয়মটি লক্ষ্য করি, কোন সেন্টেন্সে যদি এভরিবডি এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, একটু মনে রাখবো কোন সেন্টেন্সে যদি এভরি এভরিবডি থাকে, এভরি ওয়ান থাকে বা অল থাকে, তাহলে আমাদের বাক্যটা যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে আমরা ইন্টারোগেটিভ কীভাবে করবো একটু রুলটা মনে রাখবো। কোনো সেন্টেন্সে এভরিবডি এভরি ওয়ান আর অল থাকে তাহলে এটা পরিবর্তে প্রথমে হু বসে, এটা পরিবর্তে প্রথমে হু বসাবা, এটা পরিবর্তে আমরা এভরিবডি পরিবর্তে হু বসালাম। তারপর একটু লক্ষ্য করবা, ভার্বের সাথে যদি ইয়া যুক্ত করা থাকে তার ডাজ নট হবে, যদি পাস থাকে তার ডিড নট হবে, তাহলে দেখো তার ভার্বের সাথে কী যুক্ত করা আছে? অ্যাজ বা ইয়াস। তাহলে আমরা এখানে লিখবো ডাজ। আমরা যদি ইন্টারোগেটিভ করতেছি আমরা নিয়মে বসছি বাক্যটা হাবো থাকে না আবদ করতে হবে, তাহলে ডাজ নট, আমরা ইয়ার যুক্ত করা থাকে আমরা ডাজ নট করছি, তখন এটা হবে উইশ টু বি হ্যাপি। বুঝা গেছে? আরেকটা নিয়ম লক্ষ্য করো, আরেকটা নিয়ম লক্ষ্য করো, যেমন নাম ক্যান ডু দিস, আমাদের এখানে কি আছে? কোনো সেন্টেন্সে যদি নো ওয়ান নান নো করে ইত্যাদি থাকে তাহলে এগুলো ইন্টারভিউ করতে গেলে এটা পরিবর্তে প্রথমে হু বসে, এটা পরিবর্তে প্রথমে হু বসবে, তারপর বাকি অংশ বসাবা, তাহলে হু ক্যান ডু দিস সবচেয়ে সোজা নিয়ম। তাহলে কোনো সেন্টেন্সে আমরা কী বললাম, কোনো সেন্টেন্সে যদি নান থাকে বা নো বডি থাকে বা নো ওয়ান থাকে এগুলো পরিবর্তে প্রথমে হু বসে প্লাস বাকি অংশ বসে। আজকে এখান থেকে এস ক্লাসে তোমার সাথে দেখা হবে।